ব্যস্ততার কারণে ব্যায়াম করার সময় পান না, কেবল 5 মিনিট দৌড়ে নিন। এটি করতে নিশ্চয় খুব বেশি ঝামেলা পোহাতে হবে না, আর 5 মিনিটের দৌড় আপনাকে অনেক রোগের হাত থেকে বাঁচাবে। এতে কোনো টাকাও খরচ হবে না। ব্যায়াম না করলে শরীর ধীরে ধীরে রোগ ব্যাধির আখড়া হয়ে ওঠে। স্থলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। ব্যায়ামের মধ্যে দৌড় অন্যতম। একেবারে ব্যায়াম না করার চেয়ে অল্প কিছু ব্যায়াম করাও ভালো। দৌড়ানো হলো ভালো কার্ডিও ওয়ার্কআউট, এতে সারা শরীরের ব্যায়াম হয়। এটি দেহের বাড়তি ক্যালোরি ছড়াতে সাহায্য করে। তবে ওজন কমানোর জন্য কেবল 5 মিনিট দৌড়ানো যথেষ্ট নয়, এক্ষেত্রে আরেকটু বেশি দৌড়াতে হবে। ব্যায়াম কেবল শরীরের জন্যই ভালো নয়, মনের জন্য উপকারী। দৌড়ানো মেজাজ ভালো রাখে এবং বিষণ্ণতার লক্ষণগুলো দূর করতে সাহায্য করে, গবেষণা এটি প্রমাণ করেছে। তো এরপর থেকে মন খারাপ হলে দৈনন্দিন কাজের তালিকায় 5 মিনিট সময় রাখুন দৌড়ানোর জন্য। রক্তে সুগারের মাত্রা ঠিকঠাক রাখা স্বাস্থ্যের জন্য জরুরি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একে ফরজ বলা চলে। দিনে অন্তত 5 মিনিট ব্যায়াম আপনার রক্তের সুগার নিয়ন্ত্রণে কাজ করবে। ঘুমের অসুবিধা বিভিন্ন রোগ তৈরি করে। সুস্থ শরীর ও মনের জন্য ভালো ঘুম জরুরি। দিনে অন্তত 5 মিনিট দৌড়ানো আপনার ঘুম ভালো করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ বর্তমানের অসংক্রামক রোগ ব্যাধির মধ্যে অন্যতম। উচ্চ রক্তচাপ স্ট্রোক, হৃদরোগ সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। দৌড়ানোর মতো কার্ডিও ব্যায়াম রক্তচাপকে ঠিকঠাক রাখতে উপকারী।